নমস্কার, আমি আস্তিক, তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কী হবে, তো অবশ্যই না টেনে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, এবং কি যে ফিলোসফি বা দর্শন যে সাবজেক্টটা আছে, তোমরা টেস্ট পরীক্ষা এবং কি ফাইনাল পরীক্ষা যে দিবে, তো কী ধরনের কোশ্চেন কোথায় কীভাবে মারে আমি সম্পূর্ণ বিস্তারিত করব। আমার হাতেই কোশ্চেন আছে, দেখো টেস্ট কোশ্চেন, তো তোমরা ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করো, আমি সম্পূর্ণ তোমাদের বুঝাই দেবো এবং কি ধরনের এবারে টেস্টে এবং ফাইনালে কোশ্চেন আসবে আমি সম্পূর্ণ তোমাদের বিস্তারিত জানাই দেবো, এবং কি সবার শেষে আমি সাজেশনগুলো দিয়ে দিব, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যাবে। আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আমি শুরু করি, ক্লাস টুয়েলভের যে ফিলোসফি সাবজেক্ট, তো দেখো তো এখানে দেখো হায়ার সেকেন্ডারি টেস্ট এক্সামিনেশন 2018, তো অ্যাকচুয়ালি এটা 18 না, অ্যাকচুয়ালি যে 2022 পরীক্ষা দিবে তো কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেম থাকবে, এবার হয়তো কোশ্চেনগুলো আলাদা থাকবে কিন্তু কোশ্চেন প্যাটার্ন একই থাকবে। এই যে দেখো সাবজেক্ট ফিলোসফি, এবার পার্ট কি এ, এবার এখানে যে টোটাল কোশ্চেনের এসে মান 40, একটা পাঁচটা 40 টোটাল। এবার ফার্স্ট কোশ্চেন যে আছে, এই যে ফার্স্ট কোশ্চেন তোমাদের বড় কোশ্চেন একটা দিবে, তার সাথে অথবা দিবে, অথবা দিয়ে লজিক দিবে, তোমরা যদি কোশ্চেনটা করো কোশ্চেনটা করতে পারো, নয় তোমরা লজিক করবে। এবার পরবর্তী 2 নম্বর যে বি নম্বরের কোশ্চেন আছে, এবার বি নম্বরে তাই এফ বি দিবে, একটা বড় কোশ্চেন দিবে 8 নম্বরের, যদি তুমি কোশ্চেন পারো কোশ্চেনটা করবে, না হয় তোমরা অথবা দিয়ে এই তোমাদের লজিকগুলো করে নেবে। তার পরবর্তী এখান থেকে, তো এখান থেকে সি নম্বরে এখানেও কোশ্চেন আছে, দেখো এখানেও 2টা কোশ্চেন আছে, 2টাই তোমাকে করতে হবে, নইলে তো অথবা দিয়ে এই টিকাগুলো তোমাকে করতে হবে। দেখো এবার এদিকে, তো এখান থেকে 2 নম্বরে একটা বড় প্রশ্ন আছে, এটা সবাই তোমরা কমন পেয়ে যাবে, আমি দিয়ে দিছি সাজেশন। তো এবার এখানে দেখো, তো এখানে 2 নম্বর দিয়ে আর কোশ্চেন দেয়, তার সাথে আবার এখানে অথবা দিয়ে আরও কোশ্চেন আছে, তোমরা হয় এই কোশ্চেনটা করো নয় এগুলো কোশ্চেন করো। এবার তার সবার শেষে ই নম্বর দিয়ে কোশ্চেন দেয়, হয় তোমরা কোশ্চেন করবে নয় অথবা দিয়ে টিকাগুলো করবে। এই যে দেখো এখানে টিকা আছে। এবার বি পার্টে তোমাদের এমসিকিউ থাকে 24টা টোটাল বি পার্টে, দেখো তার সাথে 2 নম্বর এবার কি যে তোমাদের শর্ট কোশ্চেনগুলো আছে এমসিকিউ 16টা থাকে, দেখো। আমি যে কটা বড় প্রশ্ন রাখছি সবগুলো তোমরা কর পেয়ে যাবে, অবশ্যই তোমরা শেষ অবধি দেখার চেষ্টা করো। এই যে ফার্স্ট কোশ্চেন আমি রাখছি কি, গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। তার পরবর্তী 2 নম্বর কোশ্চেনটা রাখছি কি, নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি কী কী উদাহরণসহ আলোচনা করো। এবার তারপরে আর রাখছি আমি অমাধ্যম অনুমান থেকে রাখছি আমি আবর্তন কি, সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। তার পরবর্তী কোশ্চেন আসি, অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় কি, এই ধরনের আসতে পারে। তারপর দিন নিরপেক্ষ নয় থেকে আমি রাখছি, এখান থেকে আমি 3টা কোশ্চেন রাখছি, তোমরা 3টা 100% কমন পেয়ে যাবে 3টার মধ্যে। 2টি আশ্রয়বাক্য নৈরার্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, হয় এটা আসবে নয় এই 2টা কোশ্চেন আসবে। অব্যব্য হেতু দোষ, আর একটা আছে অবৈধ সাধ্য দোষ, এগুলো ভালো করে 3টার মধ্যে তোমরা দেখে নিও, এগুলো 100% তোমরা কমন পেয়ে যাবে। তার পরবর্তী কোশ্চেন, এই যে কোশ্চেন রাখছি তোমাদের জন্য, এবার এখান থেকে 2টা দেখছি, 2টার মধ্যে তোমরা 100% কমন হয়ে যাবে। মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আঁকা দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা, ঠিক আছে, এটা 100% তোমরা এই এটা না এটা পেয়ে যাবে। মিলের ব্যতিরিকী পদ্ধতি ব্যাখ্যা করো, সংজ্ঞা আঁকা দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা, হয় এই কোশ্চেনটা মারবে হয় এই কোশ্চেনটা মারবে, তোমরা 100% 2টার মধ্যে একটা কমন পেয়ে যাবে টেস্টে এবং ফাইনালে। তার সাথে সাথে লাস্টে আমি তোমাদের জন্য টিকা রাখছি, দেখো এই কয়েকটা টিকা রাখছি, টিকা এখানে আসবে 2টা আসবে 100%, আমি 5টা রাখছি, 5টার মধ্যে তোমরা 2টা 100% কমন পেয়ে যাবে। একটা রাখছি কি কাকতালীয় দোষ, আর একটা রাখছি একটি অভ্যন্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ, তারপর একটা রাখছি সহকার্যকে কারণ মনে করার দোষ, আরও রাখছি এখানে দেখো একটি শর্তকে সমগ্র কারণ বলে মনে করার দোষ, তারপরে লাস্ট একটা রাখছি বহুকরণবাদ। 100% এই 5টার মধ্যে তোমরা টেস্টে এবং ফাইনালে কমন হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের কীরকম পরীক্ষা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও।